হিন্দু সেজে দীর্ঘ তেইশ দিন সীতাকুণ্ডের পার্বত্য এলাকায় পাহাড়ের নিচে ছিলেন। এমপি আনার হত্যার অন্যতম সহযোগী ফয়সাল ও মোস্তাফেজ বিকেলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে আনার হত্যার ঘটনায় অভিযুক্ত কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ফেলে দেয়া মোবাইল উদ্ধারে দহে অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ বিস্তারিত ফজলের আব্বির প্রতিবেদন ঘটনা গেল বারোই মে দর্শনাগেরে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করেন জিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এরপর নিখোঁজ হন তিনি অবশেষে গত বাইশ মে সকালে জানা যায় কলকাতায় খুন হয়েছেন তিনি মূলত এই ঘটনার পর থেকেই নড়ে চড়ে বসে দুই দেশের গোয়েন্দা পুলিশ একে একে গ্রেফতার হতে থাকে কিলিং মিশনে অংশ নেয়া অভিযুক্তরা শিমুল ভুইয়া তানভীর ও শিলাস্তি রহমানের পর অবশেষে এমপি আনার হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের কালীমন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদেরকে পরে গ্রেপ্তারকৃত মোস্তাফিজ ও ফয়সালকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় বিকালে সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদ জানান নাম পরিচয় আড়াল করে দীর্ঘদিন পার্বত্য এলাকায় লুকিয়েছিলেন তারা এমনকি বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছেন তারা সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজন হলো পলাশন হলো শিমুল পলাশ রায় শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী থাকে আর রাতের বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়াও থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল এদিকে আনার হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার বিভিন্ন আলামত ও মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদাহ শহরের পিপিলিকা মার্কেটের পেছনের পুকুর ও স্টেডিয়ামের পূর্ববাসের পুকুরে আলামত মত উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশ রব্বি নাগরিক ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার